ইউরিক অ্যাসিডের কারণে গিটে গিটে ব্যথা হলে কোন কোন খাবারের রেস্ট্রিকশানস থাকে বা কোন খাবার খাওয়া যায় না সেটা কিন্তু অনেকেই জানেন কিন্তু কোন কোন খাবার খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় সেটা কি সবাই জানেন নমস্কার আমি ডক্টর দৈপায়ন চ্যাটার্জি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আর আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। যে কোন কোন খাবার খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে পারে খাবারের তালিকার মধ্যে সর্বপ্রথম যেগুলো আসবে সেগুলো হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার এই ধরুন চেরি লেবু কাঁচা পেঁপে আমলা কমলা লেবু এগুলোতে ভিটামিন সির কন্টেন্ট খুব হাই আর ভিটামিন সি আমাদের শরীরের ইউরিক অ্যাসিড কিডনির মধ্যে দিয়ে বেরিয়ে যেতে সাহায্য করে কাজেই ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা আমাদের ডায়েটে মধ্যে আনার চেষ্টা করি তাহলে সেটা থেকে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে পারে সেকেন্ড হচ্ছে গ্রিন টি এই গ্রিন টির মধ্যে যদি আমরা আবার একটু আদা দিয়ে দিই জিঞ্জারওয়ালা গ্রিন টি তাহলে এটা আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আরো অনেকটা সাহায্য করে এছাড়া রয়েছে ব্ল্যাক কফি মনে রাখবেন দুধ দেওয়া কফিতে কিন্তু অতটা ভালো এফেক্টিভলি ইউরিক অ্যাসিডের লেভেল কমে না তার চেয়ে ব্ল্যাক কফিতে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল কমে কফিতে দেখা যায় আমাদের দুভাবে ইউরিক অ্যাসিডের লেভেল কমে এক হচ্ছে শরীরের থেকে ইউরিক অ্যাসিড বেশি বার করে ইউরিনের মাধ্যমে আর সেকেন্ড হচ্ছে ইউরিক অ্যাসিডের তৈরি হওয়াটাকে কম করে দিয়ে তাহলে ব্ল্যাক কফি গ্রিন টি এগুলো আপনারা বাড়িতে রেগুলার বেসিসে খেতে পারেন যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে সেই অনুযায়ী নাম্বার চার হচ্ছে সুইট পটাটো মিষ্টি আলু যেটাকে আমরা বলি শাঁক আলু নয় মিষ্টি আলু তো এই মিষ্টি আলুর মধ্যে অ্যান্থোসায়ানিন বলে একরকম কেমিক্যাল আছে যেটা আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে কমিয়ে দেয় তো মিষ্টি আলু রেগুলার বেসিসে খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে পারে এটা আমাদের শরীরের জন্য লাভবান হতে পারে এগুলো মোটামুটি আপনারা ফলো করুন আরও দু তিনটে জিনিস আছে যেগুলোতে মানুষের মানে রং বিলিফ আছে যে ওগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে যেমন ডিম খেলে অনেকে বিশ্বাস করে ইউরিক অ্যাসিড বাড়ে বাট ডিমে কিন্তু পিউরিনের মাত্রা কম কাজেই ডিম খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না অবশ্যই সেটা একটা আমাদের মাত্রা তিরিক্ত অবস্থায় খেলে অবশ্যই সেটা আমাদের ক্ষতি করা আমাদের শরীরের জন্য কিন্তু একটা লিমিটেড ইনটেক অফ এগ যদি আমরা করতে পারি তাহলে সেটা থেকে কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়ে না একইভাবে অনেকে ভাবে যে মাছ খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না সামুদ্রিক মাছ খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে কিন্তু মিষ্টি জলের মাছ খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না সামুদ্রিক মাছ বা ধরুন কি বলে ওটাকে চিংড়ি মাছ এগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে তো সেই ব্যাপারে একটু নজর দিন আর ডাল অনেকে ইউরিক অ্যাসিড বেশি থাকলে ডালই বন্ধ করে দেয় ওরকম করার দরকার নেই আপনি ডালের ওপরের যে পার্টটা ডালের জলটা সেটা খাবেন ডালের গাঢ় পার্ট যেটা সেগমেন্টেড পার্ট ওটাকে না খেলেই ভালো তার সব ডাল নয় মুসুরির ডালটাকে অ্যাভয়েড করুন বাকি ডালগুলো মোটামুটি একটা নিয়মের মধ্যে রেখে খেতে পারে আর ইউরিক অ্যাসিডে আরও তো অনেক রেস্ট্রিকশনস আছে এবার সেই রেস্ট্রিকশনের লিস্ট শুনে তো অনেকেই ঘাবড়ে যায় যে তাহলে ডাক্তারবাবু খাবো কি কিন্তু রেস্ট্রিকশন মানে এই নয় যে একটুও খাওয়া যাবে না রেস্ট্রিকশন মানে ওটাকে একটা লিমিটের মধ্যে রেখে খেতে হবে যতটা কম খাওয়া যায় ততই ভালো ঠিক আছে ওই যে খাবারের লিস্ট আছে সে ছাড়াও তো আরও অনেক খাবার আছে সেগুলোকে খাওয়া যায় ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কন্ট্রোলে রাখার জন্য আমার ইউরিক অ্যাসিডের উপর একটা ভিডিও আছে যাতে আমি এই বিভিন্ন রকম খাবারের রেস্ট্রিকশান নিয়ে আলোচনা করেছি আপনারা পারলে একবার ওটা দেখবেন যারা যারা ইউরিক অ্যাসিডে কষ্ট পাচ্ছেন তারা এটা ফলো করে চলুন এবং আমাকে ফিডব্যাক দেবেন যে এইগুলো ফলো করে ইউরিক অ্যাসিডটা কমাতে পেরেছেন কি না ধন্যবাদ আবার আলোচনা হবে একটা নতুন কোনো বিষয় নিয়ে ততদিন স্টে ফিট স্টে হেলদি